মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মণদি গ্রামের কৃষক বজলুর রহমান সর্দার ও জয়নাল হাওলাদার। 12 বিঘা জমিতে তারা দুজনে এবার চারা রোপণ করেছেন বোরো ধানের, কিন্তু চলতি মৌসুমে এখনো জমিতে দিতে পারেননি পর্যাপ্ত সার ও কীটনাশক। পটাশ, ইউরিয়া, টিএসপি, ডিএপি সারের দাম প্রতি বস্তায় বেড়েছে 100 থেকে 150 টাকা, আর কীটনাশকের দাম প্রতি প্যাকেটে বেড়েছে 15 থেকে 25 টাকা পর্যন্ত। এখন আমরা গরিব মানুষ, কিভাবে কিনবো? কষ্ট খুবই হয়েছে, আমার তো এই সারা আর কোনো গতি নেই, দিতে পারিনি সার ওষুধ কিছুই। আমরা কিভাবে দিব আমরা বলতেই পারতাছি না এখন, আমাকে এখন কিছু কাজ সাইড়া দরকার হয়ে গেছে। একই অবস্থা জেলার অধিকাংশ চাষীদের। তাদের অভিযোগ, প্রতি বছরই বাড়ছে সার ও কীটনাশকের দাম, যার প্রভাব পড়েছে চাষাবাদে। কৃষি উপকরণের দাম বাড়লেও পাওয়া যায় না ধানের ন্যায্য মূল্য, এবারও ক্ষতির আশঙ্কায় চাষীরা। সার দিতে হয় না, যেখানে লাগবে 10 কেজি হেনে দিতে হয় 5 কেজি, তা 5 কেজির কাম কি 5 কেজিতে হারে। ডিলার কো থেকে সার আনতে গেলে 150 টাকা বস্তা বেশি, আনতে পারি না, আমরা দিতে পারি না খেতে সার। সার আজকে 1 বস্তা আনছি, কালকে গেছি আবার 100 টাকা বাড়াইছে বস্তায়, এরকম করতেছে। ডিলারদের দাবি, সারের দাম সহনশীল থাকলেও ভালো কোম্পানির কীটনাশকের দাম বাজারে একটু বেশি। দুর্লভ পাওয়া যায় না অনেক সময়, যার কারণে একটু 10 টাকা 20 টাকা হয়তো বেশি কেনা বেচা হয়। 25 টাকা কিনি আমরা, 40 টাকা বেশি, 30 টাকা বেশি। বিষয়টি তদন্ত করে দোষ প্রমাণ হলে ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। অন্যায় বা অনিয়ম করার কোনো রকমের সুযোগ নাই, আমরা এই বিষয়ে অ্যালার্ট আছে। তারপরে যদি আমাদের কাছে কোনো রকমের খবর পাই, অবশ্যই আমরা তার এগেনস্টে আমরা ড্রাস্টিক অ্যাকশন নেব। জেলার 5টি উপজেলায় প্রায় 2 লাখ চাষি রয়েছে। এর মধ্যে 1 লাখেরও বেশি চাষি 84,000 হেক্টর জমিতে বোরো সহ বিভিন্ন জাতের ধান আবাদ করেন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।